হ্যালো রেসপেক্টেড ভিউয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, আজির এই ভিডিওটো সেই সকলের কারণে খুবই গুরুত্বপূর্ণ যিসকলে নিট 2024 বর্ষত পড়িছিল। আমার নিট পরীক্ষা হয়ে গেল, রিজাল্ট আহিল, কিন্তু এতিয়া আকৌ রি এক্সামর কথা ওলাইছে। কি কারণে রি এক্সামর কথা ওলাইছে আজির এই ভিডিওটোত আমি জানিবলৈ চেষ্টা করিম। কিছুমান সেন্টারত কি হয়েছিল, গ্রেসমার্কক লৈ কথা ওলাইছিল যে গ্রেসমার্ক দিয়া হয়েছে সময় লস হওয়ার কারণে। কিন্তু কিছুমান সেন্টারত আকৌ এটা সেন্টারতে দুই তিনজন লড়া ছলিয়ে ফুল মার্কস পাইছে, হাতৰ বিচৰবে হাতৰ বিচাৰি পাইছে। এইবিলাক লৈ কেইদিন ধৰি বহুত মানে টার্মইল চলি আছিল, গণ্ডগোল চলি আছিল ছাত্র ছাত্রীর মাজত। ইহতে এচসিত পিটিশন দাখিল করেছিল, কিন্তু এতিয়া এচসির পৰা আকৌ নতুন এটা আপডেট আহিছে যে 1563 গৰাকী ছাত্র ছাত্রী যিসকলক গ্রেস মার্ক দিয়া হৈছিল সেইসকলৰ কাৰণে পৰীক্ষা আকৌ হ'ব, রি এক্সাম পতা হ'ব। আৰু এই রি এক্সামটো 23 জুন হয়তো হ'ব, আৰু রিজাল্ট 30 জুনৰ ভিতৰতে অহাৰ সম্ভাৱনা আছে। আৰু যিটো নিটৰ কাউন্সেলিংটো জুলাই মাহৰ পৰা ষ্টাৰ্ট হ'ব। এতিয়া কথা হ'ল গ্রেসমার্কক লৈ কি কথা ওলাইছে, যে গ্রেসমার্ক দিয়া হৈছিল, কিন্তু এটা কথা সকলে গম পায় যে কিছুমান ছাত্র ছাত্রীয়ে 718 বা 719 পাইছে। এইটো কেনেকৈ সম্ভৱ, যিহেতু 4 নম্বৰকৈ এটা শুদ্ধ উত্তৰৰ আৰু নেগেটিভ মার্ক পোৱা নাছিল, গতিকে 718 বা 719 পোৱাৰ কোনো কথাই নাহে। কিন্তু সেই কথাটো গ্রেসমার্ক দিয়া বুলি স্পষ্টকরণ করেছিল NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সিয়ে। কিন্তু এতিয়া এচসিত যেতিয়া এই কথাটো দাখিল করা হয়েছে, তেতিয়া সিহঁতে আকৌ এটা আপডেট দিছে যে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন টুইজডে একসেপ্টেড দ্য সেন্টার্স প্রপোজাল টু হোল্ড রিটেস্ট অ্যান্ড ক্যান্সেল দ্য রিজাল্টস অফ 1563 ক্যান্ডিডেটস হু ওয়ার অ্যাওয়ার্ডেড গ্রেস মার্কস ইন দ্য নিট 2024, ডিসপোজিং অফ এ পেটিশন দ্যাট চ্যালেঞ্জ দ্য ডিসিশন অফ NTA টু অ্যাওয়ার্ড কম্পেনসেটরি মার্কস টু দ্য ক্যান্ডিডেটস অফ 6 সেন্টার্স ডিউ টু লস টাইম। দ্য টপ কোর্ট অলসো অ্যালাউড দ্য প্রপোজাল টু ক্যান্সেল দ্য এক্সিস্টিং স্কোর কার্ডস অফ দ্য এফেক্টেড ক্যান্ডিডেটস। এতিয়া যেহেতু যিহতক গ্রেসমার্ক দিয়া হয়েছিল সিহঁতক আকৌ কি করা হব, নতুনকৈ স্কোর কার্ড দিয়া হব, আগর স্কোর কার্ডটো ক্যান্সেল করা হব, গ্রেসমার্ক পোৱা সকলের কারণে আকৌ রি এক্সাম হব বলে এচসিয়ে ঘোষণা করেছে। গতিকে আপডেটটো যদি ভাল লাগে কাইন্ডলি ভিডিওটো শেয়ার করে দিব, খুবই একটা দরকারি আপডেট। এই চ্যানেলটোত বহুতো ভিডিও দিয়া আছে, গতিকে আপনাদের চাব পাৰে। ভিডিও ডেসক্রিপশনত লিঙ্কবিলাক দিয়া থাকিব, আপনাদের চেক করব পাৰে। আৰু কাইন্ডলি ভিডিওটো শেয়ার করে দিব, চ্যানেলটো সাবস্ক্রাইব করব। আজির ভিডিওতে মানে থ্যাংকস ফর ওয়াচিং।